আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত 38 জনকে ফাঁসির নির্দেশ দিয়েছে গুজরাটের বিশেষ আদালত। দোষী সাব্যস্ত বাকি 11 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। গোধরা কাণ্ডে 6 বছর পরের গুজরাট। 2008-এর 26 জুলাই আর 5টা দিনের মতো স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল আহমেদাবাদের নাগরিক জীবনও, কিন্তু মাত্র 70 মিনিট সব কিছু ছাড়কার করে দিয়েছিল। ওই সময় আহমেদাবাদের বিভিন্ন জায়গায় মোট 21টি বিস্ফোরণ হয়েছিল, আর ওই বিস্ফোরণ বদলে দিয়েছিল সবকিছু। পুলিশের তদন্তে উঠে আসে বিস্ফোরণের পিছনে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের ছাত্র সংগঠন সিমির হাত থাকার বিষয়টি। গোধরা কাণ্ডের বদলা হিসেবেই ধারাবাহিক এই বিস্ফোরণ ঘটিয়েছে সিমি। বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় 78 জনকে। মামলা শুরু হয় 2009 সালের ডিসেম্বরে। আদালতের নির্দেশে নাম বাদ যায় একজনের, ফলে মামলা শুরু হয় 77 জনের বিরুদ্ধে। ওই মামলায় চলতি মাসের 8 তারিখ গুজরাটের বিশেষ আদালত 49 জনকে দোষী সাব্যস্ত করে, তবে বাকিদের বেকসুর খালাসের নির্দেশ দেয়। এদিন ছিল রায়দান। রায়দানে গুজরাটের বিশেষ আদালতের বিচারক এ আর পাটেল দোষী সাব্যস্তদের অধিকাংশের ফাঁসির নির্দেশ দিয়েছেন, আর বাকি 11 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।